কলেরা স্যালাইনের কিছুটা স্বল্পতা আছে, এই জন্য আমরা চিঠিও লিখেছি, আমরা গাড়িও যে স্যালাইনের যে চাহিদাটা দেওয়া হয়েছে অতি দ্রুত স্যালাইন চলে আসবে। শুধু জনবল সংকটের মধ্যে তো আমরা আসলে জনবল সংকট থাকবেই, এর মধ্যে আমাদের সামনে নিতে হয়। প্রতিদিন প্রায় 250 রকম রোগী এখানে ভর্তি থাকে, তো ওটা মাথায় রেখেই আমাদেরকে এক্সট্রা লোড নিতে হয়। তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সবাই সুন্দরভাবে কাজ করছে। হঠাৎ আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এ সময় শিশু ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতিদিন ইনডোরে দেখা যাচ্ছে 30 থেকে 40টি করে শিশু ভর্তি থাকছে, আর ইনডোর আউটডোরে আমাদের প্রতিদিন 70-80টা করে শুধু ডায়রিয়া রোগী দেখতে হচ্ছে। তো এ হঠাৎ এই ডায়রিয়া রোগী বৃদ্ধির কারণ হচ্ছে এই আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে যে শীত আসছে, শীতের সময় রোটা ভাইরাস জনিত যে ডায়রিয়া প্রতি বছর হয় সেটা আমাদের এখন এটা শুরু হয়েছে এবং সামনের দিকে এটা আরও বৃদ্ধি পাবে। তো রোটা ভাইরাস সাধারণত দেখা যায় 6 মাস থেকে 1.5 বছর বাচ্চাদের বেশি হয় এটা, সেজন্য বাবা মাকে খুব সতর্ক থাকতে হবে। এটা দেখা যায় যে 1.5 থেকে 6 মাসের মধ্যে যদি কোনো বাচ্চার রোটা ভাইরাসের টিকা দেওয়া থাকে তাদের দেখা যায় যে এই ডায়রিয়াটা হয় না। যাদের টিকা দেওয়া হয় না বা তাদেরকে আরও সতর্ক থাকতে হবে, বিশেষ করে হাইজিন মেনটেন করতে হবে তাদেরকে। তাদেরকে পরিষ্কার খাবার খেতে হবে, তাদের খাবার খাওয়ার আগে হাত ধুয়ে নিতে হবে, তাদের টয়লেট থেকে আসার পরে ভালো করে হাত পরিষ্কার করে তাদের আবার ভাত খেতে হবে বা অন্য খাবার খেতে হবে, সেভাবে থাকতে হবে। আর মা বাবাকে বাচ্চাকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ দেবে, এর মধ্যে অন্য কোনো বাইরের সুজি বা খাবার দেবে না, তাকে ইপিআইয়ের সব ভ্যাকসিনগুলো দেবে। এগুলো যদি বাবা মা মেনে চলে তাহলে বাচ্চাদের দেখা যাবে যে ডায়রিয়ার প্রকোপটা কম হবে। আর তাছাড়া যে বাচ্চাদের হঠাৎ ডায়রিয়া শুরু হয়েছে তাদেরকে নিকটস্থ কোনো হাসপাতাল অথবা ডাক্তারদের কাছ থেকে নিয়ে আসতে হবে। বেশি মাত্রায় ডায়রিয়া হলে তাকে ভর্তি করে দিতে হবে, তাহলে দেখা যাবে যে ডায়রিয়া জনিত রোগীদের ভোগান্তি এবং মৃত্যুর সংখ্যা কমে যাবে। ধন্যবাদ। যে বাচ্চার পাতলা পায়খানা হচ্ছে আর ওই যে বমি হচ্ছে একই সমস্যা, আর আইসি কালকে মাইগ্রেভের পরে কোনো বেড বয় নেই, বারান্দায় পড়ে আছে। আর এসি এসে কালকে দেখিয়েছে ডাক্তার, আবার আইসি দেখাবে 10টায়। আমার বাচ্চাটা গতকালকে মানে রাত্রে ভর্তি হয়েছে, গত রাত্রে, আর ডায়রিয়ার জন্যই ভর্তি হয়েছে। আর এখানে আপনার কলেরা যে ডায়রিয়া ওইটার জন্য যে স্যালাইন হসপিটালে ফ্রি পাওয়া যায় সরকারি হসপিটালে, ওইটা আমরা পাইনি। আমরা আগে সমস্ত কিছুই কিনতে হয়েছে, একেবারে আপনার ইঞ্জেকশন থেকে স্যালাইন থেকে ক্যানালক টেপ সমস্ত কিছুই কিনতে হয়েছে আমাদের।